বন্ধুরা, প্রাকৃতিকভাবেই চারপাশে অনেক দরকারি উদ্ভিদ জন্মে, তবে সবকিছু আমাদের চেনা জানা হয় না। পথে চলতে গিয়ে অজানা কত উদ্ভিদের ফুল দেখে আমরা মুগ্ধ হই। কেননা প্রাণ ও প্রকৃতি আমাদের জীবন ধারণের দরকারি, যা আমাদের শরীরে ঔষধ হিসেবে কাজে লাগে। তেমনি ভেষজ গুণে অনন্য এক উদ্ভিদ ওলট কম্বল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ওলট কম্বলের উপকারিতাগুলো সম্পর্কে জানতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওলট কম্বল দেশে জন্মানো ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম, যার ইংরেজি নাম ডেভিলস কটন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় ওলট কম্বল গাছের বিস্তৃতি রয়েছে। এছাড়া এশিয়ার প্রধান অঞ্চলে এর আদি নিবাস। বাংলাদেশের সব জায়গাতেই ওলট কম্বল গাছ দেখা যায়। 2 থেকে 3 মিটার উচ্চতা বিশিষ্ট গুল্ম জাতীয় চিরহরিৎ গাছ এটি। গাছের ছালে রেশমের মতো আঁশ থাকে, ফুলের রং মেরুন, কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে ধূসর বর্ণের হয়। ওলট কম্বল উদ্ভিদের মূলের ছাল থেকে এক ধরনের আঠা জাতীয় রস বের হয়, যা গর্ভাশয়ের শক্তি বৃদ্ধি করে। বিশেষ করে বন্ধ্যাত্ব রোগীদের ক্ষেত্রে ওলট কম্বলের মূলের ছাল ভীষণ উপকারী। পাতা ও কাণ্ডের রস গনোরিয়া রোগে বিশেষ উপকারী। দীর্ঘদিন থেকে অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সংক্রান্ত রোগ, বন্ধ্যাত্ব, ব্যথাসহ বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে ওলট কম্বল। বন্ধুরা, রক্ত আমাশয়ের জন্য ওলট কম্বল ভালো একটি প্রাকৃতিক সমাধান। এজন্য প্রতিদিন ওলট কম্বল পাতা পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে পান করলে রক্ত আমাশয় ভালো হয়ে যাবে। এছাড়াও এটি সর্দি কাশি নিরাময় করে, একই সাথে এটি কৃমিনাশক, অনিদ্রা দূর করে, হাঁপানি ও কুষ্ঠরোগে বহেড়ার চিকিৎসাও বেশ কার্যকরী। ওলট কম্বল আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকর। এজন্য 5 থেকে 6 গ্রাম ওলট কম্বল খোসা গুঁড়ো করে এর সাথে সমপরিমাণ চিনি মিশিয়ে রাতে গরম পানি দিয়ে খেলে উপকার পাওয়া যাবে। এছাড়াও এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি ও পেট ফাঁপা রোগ উপশম করে। এজন্য এর খোসা চূর্ণ করে 5 থেকে 6 গ্রাম সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে প্রতিবার খাবারের পর খেলে উপকার পাওয়া যায়। ওলট কম্বলের রস আয়ু, বল ও যৌন শক্তি বৃদ্ধি করে এবং একই সাথে আমাদের বার্ধক্যজনিত সমস্যা কমায়। ওলট কম্বল চুল পড়া রোধ করে এবং চুল ঘন ও সবসময় কালো থাকবে। একই সাথে এটি আমাদের তারুণ্য ধরে রাখে এবং অকালে দাঁত পড়বে না ও চোখে চশমাও দিতে হবে না। বন্ধুরা, ওলট কম্বল আমাদের মানব দেহের রোগ প্রতিরোধী শক্তি বৃদ্ধি করে। এছাড়াও জ্বর, কৃমি, আমাশয়, সাধারণ শারীরিক দুর্বলতা এবং বায়ু আধিক্যে এটি অত্যধিক উপকারী। এর ডাটা সিদ্ধ করে এর ক্লাত ক্ষতস্থানে লাগিয়ে দিলে ঘা পাচড়া জাতীয় রোগ দূর হয়। বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন এই ওলট কম্বলের কতগুলো উপকারিতা আছে। সুতরাং যার যেভাবে প্রয়োজন সেভাবে ওলট কম্বল ব্যবহার করবেন, আশা করছি উপকার পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।